এই হলো সাক্ষ্য। সাক্ষ্য একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। তার সাথে সাথে সাক্ষ্যর একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে সাক্ষ্য তার শ্রোতাদের গান শোনায়। চ্যানেলের তৌলতে সাক্ষ্যকে এখন অনেকেই চেনে। সাক্ষ্য তার গার্লফ্রেন্ড নিকিতাকে সময় না দিতে পারায় দুজনের মধ্যে ঝগড়া বাঁধে এবং নিকি সাক্ষ্যর সাথে ব্রেকআপ করে। সাক্ষ্য অনেকবার বোঝানোর চেষ্টা করলেও আলটিমেটলি ব্রেকআপটা আটকাতে পারে না। সাক্ষর মা ঠিক করে দেখে শুনেই ছেলের বিয়ে দেবেন, তাই শুরু হয় পাত্রী খোঁজার পালা। একের পর এক পাত্রী দেখতে থাকে, কেউ বা ভুল গান করে বিরক্ত করে, কেউ বা আবার এক্সপেরিমেন্টাল খাবার যেমন আনারসের বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করলে সাক্ষ্য পালিয়ে বাঁচে। তারপর মোহরকে দেখতে আসে, রাকি বাবা আর মিষ্টি মায়ের দারুণ কম্বিনেশন, দারুণ সুন্দরী মোহর। মোহরকে সাক্ষ্য এবং তার মা দুজনেরই খুব ভালো লাগে। মেসেজে দুজনের কথাও হয়, তারপর ফার্স্ট মিট করে দুজনে। এতটা বেশ ঠিকঠাকই চলছিল। তারপর সাক্ষর বাড়িতে একটা চিঠি আসে, চিঠিটা ছিল টাইপ করা। চিঠিতে যা লেখা ছিল সেটা হচ্ছে, সাক্ষর বাগদত্তা মোহর মাঙ্গলিক, প্রবল চরিত্রহীনা, বহু পুরুষের সাথে তার শারীরিক সম্পর্ক আছে, মোহরের বাবা তন্ত্র সাধক। এই চিঠি পেয়ে সাক্ষর মা কিঞ্চিত ভয় পেয়ে গেলে সাক্ষ্য ঠিক করে মোহরের সাথে সরাসরি এ ব্যাপারে কথা বলবে। সাক্ষ্য দেখা করে মোহরকে সবটা জানায় এবং জানতে চায় যে তার কোনো এক্স প্রেমিক আছে কি না। মোহর বলে, আমার মতো ভিতুমের কোনো প্রেমিক থাকে না, এবং চিঠিটা নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে। সাক্ষর একটু সন্দেহ হয় আর ঠিক করে যে এই চিঠির রহস্য সে ভেদ করবেই, তাই মোহরের পিছু নেয়। দেখে মোহর একটা বাড়িতে ঢোকে আর 5 মিনিটের মধ্যেই বেরিয়ে আসে। মোহর চলে গেলে সাক্ষ্য ওই বাড়িতে বেল বাজালে ওই চিঠি হাতে দরজা খোলে চন্দ্র। সাক্ষ্য বুঝে যায় যে চন্দ্রই সাক্ষ্যকে চিঠিটা পাঠিয়েছিল। চন্দ্র মেসে থাকে, বর্ধমানের ছেলে। ঘরে ঢুকে সাক্ষ্য মোহরের ছবি দেখে জানতে চায় সে মোহরকে ভালোবাসে। চন্দ্র জানায় হ্যাঁ। সাক্ষ্য বিরক্ত হয়ে বলে, ভালোই যখন বাসো তাহলে ওর নামে এত খারাপ খারাপ কথা কেন লিখতে গেলে। চন্দ্র বলে, এছাড়া আর আমার কাছে কোনো উপায় ছিল না। সাক্ষ্য জানতে চায় কীভাবে তাদের আলাপ। চন্দ্র জানায় সে বর্ধমানের ছেলে, এখানে পড়তে এসেছে। তার এক চেনাশোনা মোহরের বাড়িতে গানের টিচার লাগবে বলে জানায়। চন্দ্র প্রথমে ভেবেছিল কোনো বাচ্চা মেয়ে, তারপর ওখানে গিয়ে জানতে পারলো তার স্টুডেন্ট মোহর। প্রথমে বেশ ভালোই চলছিল। মোহরের মা খুবই পছন্দ করতো চন্দ্রকে। মোহরের সাথে গানে গানেই যেন তাদের প্রেম শুরু হয়। তারপর বাইরে দেখা করা। এরই মধ্যে মোহরের বাবা বলে কয়েক মাসের মধ্যেই তার রিটায়ারমেন্ট, তাই মোহরকে বিয়ে দিয়ে চিন্তামুক্ত হতে চান তিনি। মোহরের মা সবটা বুঝতে পারে। মোহরকে বলে, সময়ের কথা সময়ে বলতে পারাটা একটা আর্ট, কিন্তু রাগি বাবাকে ছোট থেকে একটু সমঝে চলে মোহর, তাই অনেক চেষ্টা করেও মনের কথা বলে উঠতে পারে না। এবং চন্দ্রকে তার বাবাকে সবটা বলার জন্য নিয়ে যায়, কিন্তু চন্দ্র বরাবরই একটু ভীতু প্রকৃতির, তাই তার বাবাকে কথাটা বলার সময় ঘাবড়ে গিয়ে সে বলে ফেলে যে, আপনার বাথরুমটা একটু ইউজ করতে পারি। এই শুনে মোহর খুবই রেগে যায়। এরপর চন্দ্র আর অমুখ হয়নি। এরই মধ্যে মোহরের সম্বন্ধ দেখা শুরু হয় এবং সাক্ষর সাথে আলাপ হয়। সবটা জেনে সাক্ষ্য ঠিক করে মোহরকে তার ভালোবাসার কাছে ফিরিয়ে দেবে। চন্দ্র যাতে নিজের নার্ভাসনেস কাটিয়ে উঠতে পারে তার জন্য অনেকভাবে ট্রেনিং দেয় সাক্ষ্য, এবং শপিং মলে গিয়ে নতুন স্টাইলের জামা কাপড়ও কিনে দেয়। তারপর এক বান্ধবীর সাথে চন্দ্রকে প্রেমের নাটক করতে বলে এক রেস্টুরেন্টে। সেখানেই সাক্ষ্য মোহরকে নিয়ে গেলে মোহর চন্দ্রকে দেখে বেশ অবাক হয় এবং অন্য মেয়ের সাথে দেখে ভুল বোঝে। এদিকে চন্দ্র মেয়েটার সাথে নাটক করতে গিয়ে একটা কাচের গ্লাস ভেঙে ফেলে। তখন ওই রেস্টুরেন্টের এক স্টাফ এসে চন্দ্রকে উল্টোপাল্টা কথা শোনালে মোহর আর সহ্য করতে না পেরে চন্দ্রকে এসে বলে, যেটা করতে পারো না সেটা করতে যাও কেন। আর সাক্ষ্যকে বলে, এ আমার এক্স, এই বলে বিরক্ত হয়ে বেরিয়ে যায়। চন্দ্র অপমানিত বোধ করে এবং সাক্ষ্যকে বলে, তুমি তো আমাদের সম্পর্কটা আরও খারাপ করে দিচ্ছ, আমাকে ভার প্রতিপন্ন করছো, এই বলে রেগে সেও বেরিয়ে পড়ে। এরপর কিছুদিন কেটে গেলে চন্দ্র সাক্ষর সাথে আর যোগাযোগ করে না। সাক্ষ্য মনে করতে থাকে যে হয়তো চন্দ্র আর মোহরের সম্পর্কটা ঠিকঠাক কাজ করবে না, তাই আর মাথা ঘামানো বন্ধ করে দেয়।
এবং নিজের ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করে। তখনই মোহরাশায় একসাথে তারা ডান্স করে। ভিডিওটা ভাইরাল হয়ে গেলে চন্দ্রর কাছে পৌঁছায়। চন্দ্র দেখে রেগে স্বাক্ষর বাড়িতে পৌঁছে যায়। স্বাক্ষর তখন অফিসে থাকায় স্বাক্ষর মাকে বলে, ছেলেকে মানুষ করতে পারেনি, আমাকে সাহায্য করবে বলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। স্বাক্ষর মা খুবই রেগে যায়। স্বাক্ষর বাড়ি ফিরলে তার মা তাকে এক থাপ্পড় মেরে বলে, সাহায্য যখন করতে পারিস না কেন করতে যাস? চন্দ্র মোহরকে কত ভালোবাসে তুই জানিস? স্বাক্ষর চুপ করে ঘরে চলে যায়। চন্দ্র আসে স্বাক্ষর সাথে দেখা করতে। স্বাক্ষর এগিয়ে গিয়ে বলে, খেলার মাঠে নেমে তুই যদি পালিয়ে যাস আমি কি করব বল? আমি তো দিয়েছিলাম তোর হেল্প করতে। চন্দ্র বলে, কেউ নিঃস্বার্থভাবে যে আমাকে এতটা হেল্প করতে পারে আমি সেটা বুঝতে পারিনি। আবার শুরু হয় নতুন করে প্ল্যানিং। এরই মধ্যে মোহরের দুই বান্ধবী আসে। মোহর তাদের সাথে ঘুরতে বেরোলে রাস্তায় চন্দ্র এবং স্বাক্ষরকে একসাথে দেখে বেশ অবাক হয়। পরের দিন সকালবেলা মোহর হানা দেয় স্বাক্ষর বাড়ি এবং স্বাক্ষরকে নিয়ে চন্দ্রের বাড়ি গেলে দুজনের কাছে জানতে যায় যে তারা কী করে একে অপরকে চেনে। দুজনেই মোহরকে বোঝানোর চেষ্টা করলেও মোহরের কাছে এখন সবটা ক্লিয়ার। রেগে চলে যায় মোহর। পরের দিনই ছিল মোহরের বার্থডে। তার বাবা বার্থডেতে অনেক লোক নিমন্ত্রণ করে এবং সবার সামনে মোহরের সাথে স্বাক্ষর বিয়ের অ্যানাউন্সমেন্টটা করে দেয়। স্বাক্ষর তাকে থামিয়ে চন্দ্রকে ডাকে এবং জানায় যে চন্দ্র মোহরকে ভালোবাসে। তখনই মোহর রেগে গিয়ে তার মাকে বলে, মা তুমি বলেছিলে না যে সময়ের কথা সময়ে বলতে পারাটা একটা আর্ট, তাহলে আজকে আমি আর্টিস্ট। এই বলে নিজের বাবার দিকে এগিয়ে গিয়ে বলে, বাবা আমি ছোট থেকে তোমাকে খুব ভয় পাই, তাই নিজের মনের কথা কখনোই বলে উঠতে পারিনি। আর তোমার কাছে তো আমি শোকেসে রাখা শোপিসের মতো, তাই তুমি আজ বিয়ের অ্যানাউন্সমেন্টটা করার আগে আমাকে একবারও জানানোর প্রয়োজনও বোধ করলে না। আমার জন্য কে ভালো কী ভালো সবটাই নিজে ঠিক করলে। আর তোমার দেখা পাত্র স্বাক্ষর, সেও ঠিক তোমার মতো। সে ভাবলো সে আমাকে আমার এক্সের কাছে ফিরিয়ে দেবে, মহান হবে। সেও একবারও জানতে চাইল না আমি কী চাই। আসলে বেসিক্যালি তোমরা সবাই সেম, তবে আমি নিজেই নিজের কথা বলছি, আমি কী চাই, আমি এ বিয়েটা করতে পারবো না। এই বলে ঘরে চলে যায় মোহর। স্বাক্ষর আর চন্দ্রকে মোহরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মোহর বলে, চন্দ্র তুমি অনেক ভালো গান করো, স্বাক্ষর থেকেও ভালো, কিন্তু স্বাক্ষর নিজের কনফিডেন্সের জোরে আজ এত ফেমাস। আবার স্বাক্ষর নিজের পছন্দের মানুষকে অন্যের হাতে অনায়াসে তুলে দিতে পারো, উইদাউট মাই পারমিশন। আমি কোনো বস্তু নই যে পারবে যখন পারবে আমাকে দান করতে পারবে, তাই তোমাদের কারোর সাথে আমি বিয়ে করতে পারবো না। তবে স্বাক্ষর এবং চন্দ্র দুজনেই বলে যে আজ থেকে তাহলে আমরা তিনজনেই ফ্রেন্ড। মোর বলে শর্তাবলী প্রযোজ্য। এই বলে চলে যায়। এরপর দু বছর কেটে যায়। মোহর তার মার্শাল আর্ট ট্রেনারের সাথে বিয়ে করে। সব প্রেমের গল্প তো আর একইভাবে শেষ হয় না। এখানেই আজকের গল্প শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকো, সুস্থ থাকো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই করে পেজটাকে ফলো করে দাও।